প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। ডেভেলপমেন্ট সবাইকে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে আপনার খরগোশ গর্ভবতী, আপনি এটা জানেন কিন্তু আপনি বুঝতেছেন না ঠিক কতদিনের গর্ভবতী বা ঠিক কতদিন পর বাচ্চা দেবে। এমতো অবস্থায় বাচ্চা যেকোনো সময় দিয়ে দিতে পারে এবং বাচ্চা মারা যেতে পারে, এরকম একটা কাহিনী ঘটেছে। একটা ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলছে যে আমি কিভাবে বুঝবো। ভাই এটা কমেন্ট করে মানে রিপ্লাই দিয়ে এটা বোঝানো আসলে সম্ভব না, তাই আমি ভিডিওটা তৈরি করছি, আশা করি আপনি ভিডিওটা দেখতে পাইছেন। আর যদি দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই আমি বুঝতে পারছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যে কালকে দেখলাম এখানে 4000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। তো এই খাতিরে বলে দিতে চাই যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সাধারণত আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে ম্যাটিং করানো 30 থেকে 35 দিনের ভিতরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় যদি বাচ্চাটা টোটালি ভিতরে ভালো থাকে, ঠিক আছে। তো এখন আমি বুঝতে পারতেছি যে আমার খরগোশটা প্রেগনেন্ট বা সেরকম লক্ষ্য বা সেরকম কিছু লক্ষণ তার ভিতর লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না ঠিক কবে বাচ্চা হবে। তো এক্ষেত্রে আপনাদের কি জানতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন বলবো যে খরগোশ বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বা বাচ্চা সাপোজ দেওয়ার 10 থেকে 12 দিন আগে পর্যন্ত তারা কি করে থাকে, যেগুলো দেখে বুঝবেন যে খুব নিকটে বা খুব দ্রুতই খরগোশ বাচ্চা দেবে। প্রথমত আপনার খরগোশের ভেতর যখন বাচ্চারা বেশি বড় হয়ে যাবে তখন আপনি যখন আপনার খরগোশকে ধরতে যাবেন আপনি নিজেও তখন আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে, আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। যখন জোর করে ধরতে যাবেন তখন সে আপনাকে কামড় তো দেবে, সে দৌড়ে পালাবে। তো ভিডিও আমি ঠিকমতো করতে পারতেছি না, আমি গমের ভুষি আমি টাইসের উপরে দিছি খাবার জন্য, সেটা না খেয়ে এই পাশে হচ্ছে যে বড় একটা বাটা আছে নুডলসের সাথে যে বড় বড় ডিব্বাগুলো দেয় তার ভেতরে আমি রাখছি, মুখটা আটকায় নেই, সেটা সে এখন খাচ্ছে কালো খরগোশটা উপরে উঠে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সে কিভাবে খাচ্ছে। এখানে তার খাবারটা এখানে থাকে, সে ওইখানে খায়, এখানে পটি করে। দেখুন নিচে তেমন একটা ময়লা নাই আর খাঁচার ভেতরটা তো খাঁচার ভেতরে পটি করে, সেটা রেগুলার পরিষ্কার করা হয়। তো আজকে এখনো করি নাই কারণ আজকে হচ্ছে অফ ডে আমার, বুধবারে আমি গার্মেন্টসে কাজ করি। তো হচ্ছে আপনারা তো ইতিমধ্যে জানেন যে এক একটা এলাকায় এক একটা দিন লোডশেডিং যাবে এবং সেই ডেট অনুযায়ী সেখানকার শুধু গার্মেন্টস সকল কারখানা সকল কিছু বন্ধ থাকবে। তো সেই অনুযায়ী আমাদের এখানে বুধবার পড়ছে, আজকে আমার বন্ধ, তাই আজকে এখনো পরিষ্কার করা হয়নি, গোসলের আগে আগে করে দেবো, অন্যথায় সকালে পরিষ্কারটা করে দিতাম। তো যেটা বলছিলাম, আপনি যখন ধরতে যাবেন তখন সে সাউন্ড করে পালিয়ে যাবে, তারপর হচ্ছে আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে। সে যখন মেল খরগোশের সংস্পর্শে আসবে তখন সে সাউন্ড করবে, সে ম্যাটিং করতে ইচ্ছুক হবে না। এটা হচ্ছে যখন পেটে বাচ্চার বয়স 15 দিন ওভার হয়ে যাবে, যখন আপনার বাচ্চা দিবে দিবে অর্থাৎ 25 দিন 26 দিন 27 দিন হয়ে যাবে তখন তার ভেতরে কিছু লক্ষণ দেখা যাবে বা আপনি লক্ষ্য করতে পারবেন। সেটা হচ্ছে সব শেষ করে দিছে, পাওটাও ভেতর ঢুকিয়ে সব শেষ করে দিছে, যাই হোক। সেটা হচ্ছে আপনার যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে সব 25 দিন 26 দিন হবে তখন সে আর কি হাবি জাবি নিয়ে টানাটানি করবে, আপনার লুঙ্গি ধরে টানতে পারে, এরকম সিচুয়েশন আমি পড়ছিলাম। আমার একটা সাদা খরগোশ লুঙ্গি ধরে টানাটানি শুরু করছিল, তখন আমি বুঝতে পারছি না এটা বাচ্চা দিবে। তো যাই হোক, ন্যাকড়া টুকরো কাপড় তারপর হচ্ছে খড়কুটো হাবি জাবি যেটা পাবে সেটা নিয়ে টানাটানি করবে, তারপর হচ্ছে কাগজ যদি থাকে বা নরম সফট যদি কিছু থাকে সেগুলো সে দাঁত দিয়ে কাটবে, এগুলো করবে। আর যেদিন বাচ্চা দিবে সেদিন সে লোম ছিঁড়বে, এবং লোম ছেঁড়া সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার ভেতরে বাচ্চাটা দিয়ে দেয়। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি জানেনই না যে আপনার বা খরগোশ কোন দিন বাচ্চা দেবে বা কোন দিন থেকে কোন দিনের ভেতরে বাচ্চারা দিতে পারে, সেক্ষেত্রে আমি একটা আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনার খরগোশটাকে একটু নজরে নজরে রাখবেন। যেহেতু আমি এখান থেকে, যেহেতু আপনার খরগোশ আপনি বলতে পারতেছেন না দেখে বুঝে যে কতদিনে পর বাচ্চা দেবে বা কারেক্ট কতদিন পর, তো আমার এখানে তো বলার কোনো সুযোগ থাকে না বা শিওরভাবে আমি এখানে বলতে পারবো না, সেরকম স্কোপ কোনো নেই। তো আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে, আমি যে লক্ষণগুলো বললাম যেগুলো, এই লক্ষণগুলো যদি দেখেন আপনার খরগোশে তার প্রকাশিত হচ্ছে তাহলে সেই দিন থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত একটু নজরে রাখবেন। তাহলে দেখবেন আপনার খরগোশ বাচ্চা দিছে এবং আপনার খরগোশের বাচ্চাকে আপনি ভালোভাবে কেয়ার নেওয়ার ফলে আপনার বাচ্চাগুলো বেঁচে আছে। তো একটা ভাই কমেন্ট করছিল যে উনি জানতো না ওনার বাচ্চা দিয়ে দিয়ে হঠাৎ করে বাচ্চাগুলো যত্নভাবে মারা গেছে। তো এই জিনিসটা আসলে হয়, আমার একবার হয়েছিল, বাট আমি দেখছি কখন যখন বাচ্চাগুলো খাঁচার ভেতর থেকে টপ টপ করে পড়তেছে ট্রেনেতে তখন আমি দেখছি। অবশ্য
সমস্যা হয় না, কারণ যেহেতু সকালে সাব করছি আপনার 11টা 12টার দিকে আমি যখন বারান্দা আসলাম তখন দেখতেছি সবাই কাহিনীটা করছে, তো তখন ট্রেনে পরিষ্কার ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ওরা যখন পড়ছে তখন ব্যথা পাইছিল, তো 7 দিন না 15 দিনে মাথা সবগুলো মারা গিয়েছিল, যেটা সত্য কথা। তো এরকম অ্যাক্সিডেন্ট অনেকের হয়ে থাকে, যেহেতু একটা খরগোশ কখন কোন সময় মিটিং করে বসে এটা সবসময় খেয়ালও রাখা যায় না। তো যাই হোক, আপনার বিশেষ করে ভিডিওটা যার উদ্দেশ্যে তৈরি করলাম তাকে বললো, ভাই আপনি আপনার খরগোশটাকে যখন থেকে আমি লক্ষণগুলো যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যখন থেকে আপনি দেখবেন তখন থেকে একটু নজরে নজরে রাখবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা কখন কি হবে সেটা তো আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন লোম ছিঁড়তেছে তখন বুঝতে পারবেন যে খরগোশ আজকে দিবে, আর যদি রাত্রেবেলা দেয় তাহলে মনে করবেন যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাচ্চা দিয়ে দেবে, তো আপনি সেইভাবে প্রস্তুতি নেবেন এবং খরগোশের জন্য এক্সট্রা খাবার রেখে দেবেন। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। টাটা।